রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে সরকার, বলছেন মির্জা ফখরুল। এদিকে ভারতের সাথে আবার সমঝোতার চেষ্টা বিএনপির। জানাবো দেশ নিয়ে ষড়যন্ত্রকারীদের বিষদাঁত আমরা ভেঙে দেব, বলছেন নাসিম। বাংলাদেশে কূটনৈতিক কৌশলে ভারতের কাছে হেরে গেল চীন। এবং সর্বশেষ জানাবো মনে হচ্ছে দেশে 1972-73 সালের পুনরাবৃত্তি ঘটছে, বলছেন কর্নেল উদি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে সরকার, বলছেন মির্জা ফখরুল। সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে শুধু রাজনৈতিক দল বা ব্যক্তি নয়, শুধু পেশাজীবী নয়, সব জাতি একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে। একজন মনস্টার সব দখল করে নিচ্ছে, তছনছ করে দিচ্ছে। এই 15 বছরে আমরা গণতন্ত্র হারিয়েছি, রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছে। বিএনপির মহাসচিব বলেন, যুগপথ আন্দোলনের মধ্য দিয়ে এক দফায় দেশের সব বিরোধী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে সংগ্রাম শুরু করেছিলাম। গত 28 অক্টোবর ঢাকার মহাসমাবেশে পুলিশ ঢুকে সেটা পণ্ড করে দিয়েছে। অনেকে ভাবতে পারে এতে বিএনপির আন্দোলন ন্যাসাত হয়ে গেছে, বিরোধী দলের আন্দোলন শেষ হয়ে গেছে। গণতান্ত্রিক আন্দোলন কখনো শেষ হয় না, বরং প্রতিটি বাধার পর আরো শক্তিশালী হয়েছে আন্দোলন। মির্জা ফখরুল বলেন, গণমাধ্যমের উপর সবার আগে আঘাত করেছে এই সরকার। অনেক পত্রিকা বন্ধ করা হয়েছে, যারা সত্য লেখেন, যারা লিখতে চান লিখতে পারেন, তাদের সাইবার সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে ডিজিটাল আইনে গ্রেপ্তার করা হয়, এমনকি নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। ভারতের সাথে আবার সমঝোতার চেষ্টা বিএনপির। মাঝখানে তীব্র ভারত বিরোধিতা বিএনপির একজন নেতার ভারতীয় শাল পুড়িয়ে ফেলার ঘটনার পর আবার বিএনপি অবস্থান পরিবর্তন করেছে। এখন ভারতের সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপন করার জন্য নতুন করে চেষ্টা শুরু করেছে বিএনপি। দায়িত্বশীল একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে যে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিএনপিএসসি কমিটির বৈঠক টানা আলোচনা হয়। বিএনপিএসসি কমিটির একজন সদস্য বলেছেন, টানা 3 দিন প্রায় 12 ঘন্টা আলোচনা হয়েছে ভারত প্রসঙ্গে। এখন সেখানে রুহুল কবির রিজভীর ভারতীয় পণ্য বর্জনের আহ্বান এবং পণ্য পূরণের ঘটনা আলোচনায় এসেছে, যদিও এই রিজভীর এই সিদ্ধান্ত বিএনপির দলীয় সিদ্ধান্ত নয় বলে বলা হয়েছে। তবে ওই বৈঠকে সুনির্দিষ্টভাবে বিএনপি ভারত নীতি পর্যালোচনা করা হয় এবং ভারত নীতির বিষয়ে পূর্ণ মূল্যায়ন করা হয়। একাধিক সূত্র বলছে, বিএনপি তাদের স্থায়ী কমিটির বৈঠকে ভারত নীতির 5টি আঙ্গিক নির্ধারণ করেছে এবং এর আলোকে কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রথমত, বিএনপি সবসময় মনে করে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ এবং এই সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা হুমকি, যারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে, বিএনপি তাদের ব্যাপারে সব সমালোচনা করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির প্রধান ব্যক্তি, প্রধান শক্তি। এ কারণে একটি ভারত হোক বা অন্য দেশই হোক, বাংলাদেশ যারা আকর্ষণ বা আধিপত্য করবে তাদের বিরুদ্ধে বিএনপি সবসময় তাদের বক্তব্য এবং প্রতিবাদ সোচ্চার রাখবে। দ্বিতীয়ত, ভারত বাংলাদেশের বন্ধু। ভারতের সঙ্গে বাংলাদেশের বিশাল সীমান্ত বেষ্টনী রয়েছে। ভারতের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক থাকা অবশ্যই প্রয়োজন, কিন্তু সীমান্ত হত্যা সহ বিভিন্ন বিষয়ে ভারতের মনোভাবের ব্যাপারে বিএনপি সুনির্দিষ্ট সমালোচনা করবে বলে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি মনে করেছে, সীমান্ত হত্যা বন্ধ সহ বাণিজ্য ও ভারসাম্য প্রতিষ্ঠা না করা গেলে ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ এবং মর্যাদাপূর্ণ বন্ধুত্ব সম্পর্ক থাকবে না, আর এই কারণে বাণিজ্য ভারসাম্য প্রতিষ্ঠা এবং সীমান্ত হত্যার বন্ধের বিষয় নিয়ে ভারতের সঙ্গে যে দরকষাকষি বাংলাদেশের স্বার্থে, বিএনপি সেটি করবে এবং এ ব্যাপারে বিএনপির বক্তব্য অবস্থান পরিষ্কার থাকবে। তৃতীয়ত, বিএনপি কোনোভাবেই একটি দেশের পণ্য বর্জন বা একটি দেশের পণ্য পুড়িয়ে দেওয়ার নীতিতে বিশ্বাসী নয়। কাজে ভারতীয় পণ্য বর্জন বা ভারত হটাও জাতীয় কোনো কর্মসূচি বিএনপি গ্রহণ করবে না। এই ধরনের কর্মসূচি যারা পালন করেছে তাদের ব্যাপারেও বিএনপি দ্রুত রাখবে, তাদেরকে সমর্থন দেবে না, কারণ বিএনপি একটি প্রধান রাজনৈতিক দল। এই ধরনের পণ্য বর্জন বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই এবং এটি করা উচিত হবে না বলে বিএনপি মনে করে। চতুর্থত, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টিও গুরুত্ব দিতে হবে। রাজনৈতিক দল হিসেবে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে অবশ্যই সম্পর্ক উন্নয়ন করতে চায় বিএনপি, আর এই কারণে সম্পর্ক উন্নয়নের জন্য বিএনপির 3 সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করা হয়েছে, যারা বিএনপির পক্ষ থেকে ভারতের সঙ্গে কথা বলবে। বাংলাদেশ সম্পর্কে ভারত যে ভুল এবং অযৌক্তিক তথ্যগুলো নিচ্ছে, সেই ভুল তথ্যগুলোর ব্যাপারে তাদেরকে অবহিত করবে। বিএনপি পক্ষ থেকে যে প্রতিনিধি দল থাকবে তাদের মধ্যে রয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরী, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন এবং আব্দুল আওয়াল মিন্টু। তারা ভারতের সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে বাংলাদেশের প্রকৃত অবস্থা এবং অজনপ্রিয় দলকে সমর্থনের ফলে বাংলাদেশে যে ভারত সম্বন্ধে জনগণের মধ্যে নেতিবাচক ধারণা হচ্ছে সে সম্পর্কে অবহিত করবে। পঞ্চমত, বিএনপি ভারতের নির্বাচনকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সেখানে একটি গণতান্ত্রিক ধারায় দমনপীড়ন ছাড়াই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেন নতুন সরকার আসে সেটি বিষয়টি নিয়ে বিএনপি প্রত্যাশা করে এবং সেদিকে বিএনপি নজর রাখছে। এই ভারত নীতি নিয়ে বিএনপি আগামী দিনগুলোতে ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করবে বলে বিএনপি সূত্রগুলো জানিয়েছে। দেশ নিয়ে ষড়যন্ত্রকারীদের বিষদাঁত আমরা ভেঙে দেব, বলছেন নাসিম।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা 8 আসনের সংসদ সদস্য কৃষিবিদ আফমা বাহুদ্দিন নাসিম বলেছেন, বিএনপি জামাত স্বৈরাচারের উচ্ছিষ্ট খেয়ে বাংলাদেশের মানুষের ও মুক্তিযোদ্ধা চেতনার বিপক্ষে কাজ করে। এরা পাকিস্তানের দালাল ও হানাদার বাহিনীর দোসর। এরা বাংলাদেশের স্বাধীনতাকে এখনো মেনে নিতে পারেনি। দেশ যখন ঘুরে দাঁড়িয়েছে, দেশের মানুষের জীবনযাত্রার মান যখন উন্নত হচ্ছে, তখন এরা নানা ষড়যন্ত্রে লিপ্ত। আমরা এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ভেঙে দেব। তিনি বলেন, আমরা আমাদের বাংলাদেশকে গণতান্ত্রিক ধারাবাহিকতা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের এই এগিয়ে নিয়ে যাওয়ার পথে বিএনপি জামায়াত বারবার দেশের উন্নয়ন, অগ্রগতি ও অর্থনীতিতে বাধা দিচ্ছে। তারা দেশের মানুষের শান্তি ও সম্প্রীতিকে বিনষ্ট করে বিশৃঙ্খল সৃষ্টির মাধ্যমে সাম্প্রতিক বিষপাম ছড়িয়ে মানুষকে মানুষ ভেদাভেদ সৃষ্টি করতে চায়। এরা নৈরাজ্য ও বিভক্তি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে দাঁড়ায়। আমাদের রাজনীতি হলো দেশের মানুষের জন্য, এটাই হলো আওয়ামী লীগের নীতি ও শেখ হাসিনার নির্দেশ। দেশের সব দুর্দিন ও দুঃসময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে ছিল। করোনার সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষকে অক্সিজেন, খাদ্য সামগ্রী, দাফন কাফন, সৎকার সর্বক্ষেত্রে সহযোগিতা করেছে। তারা কৃষকদের ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছে। এই পবিত্র রমজান মাসে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। ঢাকা 8 আসনে এই এমপি বলেন, ঢাকা 8 আসনে কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজের জায়গা থাকবে না। আমরা দুর্নীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান করতে চাই। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো দলাদলি থাকবে না। যে কোনো মূল্যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্র রক্ষা করবো। ঢাকা 8 আসনে মানুষের যে সমস্যাগুলো রয়েছে, ইনশাল্লাহ সেগুলো দ্রুত লাঘব করবো। নাসিম বলেন, আমাদের সমাজ ও রাষ্ট্রে যারা নৈরাজ্য সৃষ্টি করে, তাদের নিয়ে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের সবসময় ঐক্যবদ্ধ হয়ে এদের মোকাবেলা করতে হবে। আমরা বঙ্গবন্ধুর আদর্শে সৈনিক ও শেখ হাসিনার কর্মীরা দেশের মানুষের সাথে নিয়ে এই অগণতান্ত্রিক শক্তিকে প্রতিহত করব। এরা দেশের 17 কোটি মানুষের শত্রু। বাংলাদেশে কূটনৈতিক কৌশলে ভারতের কাছে হেরে গেল চীন। টানা চতুর্থবারের মতো ক্ষমতা গ্রহণ করেছে আওয়ামী লীগ। চতুর্থবার সরকার গঠন করার পর আওয়ামী লীগের বন্ধুর অভাব নেই। আন্তর্জাতিক মহলে দলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতিযোগিতা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে জাপান, রাশিয়া থেকে শুরু করে ইউক্রেন, সকলে এখন বাংলাদেশের বন্ধু হতে চায়। এর একটি বড় কারণ হলো ভূ রাজনৈতিক অবস্থান এবং বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নতি। বাংলাদেশ এখন বিশ্ব অর্থনীতিতে বড় বাজারে পরিণত হয়েছে। এই বাজারের সকলে হিসা নিতে চায়। এ কারণে নির্বাচনে কি হয়েছে না হয়েছে সে ব্যাপারে কারো কোনো মনোযোগ নেই। সবাই নতুন সরকারের সঙ্গে নতুন করে সম্পর্ক ঝালাই করে নিতে চায়। আর এই সম্পর্ক ঝালের সবচেয়ে বেশি প্রতিযোগিতা দেখা গেছে ভারত এবং চীনের মধ্যে। দুদেশে অবশ্য নির্বাচনের আগে আওয়ামী লীগের পাশে ছিল, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে যে ধরনের হস্তক্ষেপ করেছিল এবং যে ধরনের মনোভাব দিয়েছিল, সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব পাল্টানোর ক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আর অন্যদিকে চীন সবসময় বলেছিল যে তারা বাংলাদেশের সরকারের পাশে আছে এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য তারা সরকারকে সহযোগিতা করতে চায়। নির্বাচনের পর এই দুই দেশের রাষ্ট্রদূতেরা বিভিন্ন মন্ত্রী এবং প্রভাবশালীদের সঙ্গে দেখা সাক্ষাৎ অব্যাহত রেখেছেন। পররাষ্ট্রমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক সফরে যান ভারতে, আর সেই বিবেচনায় প্রধানমন্ত্রীকে চীনে নেওয়ার চেষ্টায় ব্যস্ত ছিল চীন। চীনের পক্ষ থেকে একজন উচ্চ পর্যায়ের কূটনৈতিক সফর করেছিলেন বাংলাদেশ এবং তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। চীনের রাষ্ট্রদূত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করেছিলেন এবং প্রধানমন্ত্রী যেন দ্রুত সময়ের মধ্যে চীনে যায় সেজন্য তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। চীন আশা করেছিল যেহেতু ভারতের সামনে নির্বাচন, এই নির্বাচনের ডামাডলের মধ্যে প্রধানমন্ত্রী ভারত সফর হবে না। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সফর হবে চীন এবং এটি হবে ভারতের বিরুদ্ধে চীনের একটি বড় ধরনের কূটনৈতিক বিষয়। কিন্তু শেষ পর্যন্ত তেমনটি ঘটেনি, বরং প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক সফর ভারতই হবে বলে এখন জানা যাচ্ছে। ভারত সামনে নির্বাচন 7 জুন, এই নির্বাচনের ফলাফল জানা যাবে। নির্বাচনের ফলাফলের পর দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত দ্বিপাক্ষিক সফর চূড়ান্ত করা হবে বলে কূটনৈতিক সূত্রে আভাস দেওয়া হয়েছে। বাংলাদেশ নানা কারণে ভারতের প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশের কৃতজ্ঞতার সবচেয়ে বড় কারণ হলো 71-এর মহান মুক্তিযুদ্ধ। এই সময় মুক্তিযুদ্ধে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ। আর এই কারণে আওয়ামী লীগের সঙ্গে ভারতের একটি আবেগ তারিত সম্পর্ক রয়েছে। 71-এর মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা আওয়ামী লীগ সবসময় স্মরণ করে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন সংকটে ভারতই প্রথম পাশে এসে দাঁড়িয়েছে। ভারত হলো বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী। সবকিছু পাল্টানো গেলেও প্রতিবেশী পাল্টানো যায় না। আর এরকম বাস্তবতাতে পররাষ্ট্রমন্ত্রী প্রথম দ্বিপাক্ষিক সফর করেছিল ভারতে এবং পররাষ্ট্রমন্ত্রীর এই সফর সূত্র ধরেই 7 জুনের নির্বাচনের পরপরে প্রধানমন্ত্রী সফরে ভারত হবে বলে ধারণা করা হচ্ছে। এটি বাংলাদেশে চীনের আরেকটি কূটনৈতিক পরাজয়। বাংলাদেশ যেমন ভারতের সঙ্গে সম্পর্ক রেখে চলেছে, তেমনি চীনের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছে। বাংলাদেশের যে কূটনৈতিক ভিত্তি তা হলো কারো সঙ্গে বৈরতা নয়, সকলের সঙ্গে বন্ধুত্ব, যেটি জাতির পিতা নির্ধারণ করে গেছেন সেই নীতিতে অটল থাকছে বাংলাদেশ। কিন্তু সবকিছুর মূলে রয়েছে প্রতিবেশী প্রথম, আর সেই প্রতিবেশী প্রথম নীতিতেই ভারতের প্রধানমন্ত্রী প্রথম সফর করবেন। মনে হচ্ছে দেশে 1972-73 সালে পুনরাবৃত্তি ঘটছে, বলছেন কর্নেল ওলি।
দেশে 1972-73 সালে পুনরাবৃত্তি ঘটছে বলে মন্তব্য করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি সভাপতি কর্নেল অফ ওলি আহমেদ। তিনি বলেছেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ঘোষণা দিয়ে ব্যাংক ডাকাতি সংঘটিত হয়েছে। কুকি চীনের সদস্যরা ব্যাংকে হামলা চালিয়ে নিরাপত্তা রক্ষীদের থেকে অস্ত্র ছিনিয়ে নিয়েছে এবং অস্ত্র প্রদর্শনের মাধ্যমে ব্যাংক থেকে টাকা পয়সা লুট করে অনেককে অপহরণ করা হয়েছে। দেশ কোন দিকে যাচ্ছে, দেশের অবস্থা কি, মনে হচ্ছে 1972-73 সালে পুনরাবৃত্তি ঘটছে। এলডিপি সভাপতি বলেন, এর মূল কারণ হচ্ছে বর্তমান সরকার গোপন কক্ষে জাল ভোট প্রদানের মাধ্যমে নির্বাচিত হয়েছে, জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই। কর্নেল অলি বলেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি দেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আগুন লেগে মানুষ সর্বশান্ত, হতাহতের সংখ্যা বেড়েছে, কয়েকটি শপিং মলও আগুন লেগেছে, দীর্ঘ প্রায় 46 বছর পর নতুনভাবে পাটের গুদামে আগুন লাগছে, দেশে পেঁয়াজ এবং আলুর রেকর্ড পরিমাণ উৎপাদন হওয়া সত্ত্বেও বিদেশ থেকে কেন আমদানি করা হচ্ছে, রিজার্ভ হ্রাস পাওয়ার কারণে দ্বিতীয় কিস্তি আইএমএফ এর ঋণ পাওয়া যাবে কিনা এখনও বিষয়টি পরিষ্কার নয়। অন্যদিকে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের দেনা $1.2 বিলিয়ন পৌঁছেছে, অনেকগুলো গার্মেন্টস শিল্পে বন্ধ হয়ে গেছে ডলারের অভাবে, বাজারে নিত্য প্রয়োজনীয় ওষুধ সময় মতো পাওয়া যাচ্ছে না, সবকিছু মিলে দেশে হজবরল অবস্থা বিরাজ করছে। সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন, এখনো সময় আছে, দয়া করে সদ্দক্ষ পরীক্ষিত দেশপ্রেমিক নেতাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে প্রস্থান করুন, তাহলে দেশের মঙ্গল। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।